হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, সবাইকে আপনার মতন কেন ভাবতে যান শাশুড়ি? সবাই কি আর মোহনা হয়? হয়েছে, যাও যাও ওদেরকেও চা দিয়ে আসো। মায়ের মুচকি এসে ট্রেটা নিয়ে ঘুরতে নিলেই ছোট্ট টেবিলটার কোনায় ধাক্কা খেয়ে উপুর হয়ে ফ্লোরে পড়ে যায়। তার হাতের গরম চায়ের তিনটা কাপি মোহনার শরীরে পড়ে চিৎকার করে ওঠে মোহনা। তার শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে, চিৎকারে ভারী হয়ে যায় নিস্তব্ধ বাড়িটা। বিপ্রতীপ নিজের ঘর থেকে বেরিয়ে এলো, মায়ার শ্বশুর বিশ্রাম নিচ্ছিল, কিন্তু মোহনার চিৎকারে সেও জেগে উঠেছে, ছুটে বেরিয়ে এলো। সে মোহনা ততক্ষণে লাফাচ্ছে আর চিৎকার করছে। গটি হাত আর ব্লাউজ পরার কারণে পুরো ফর্সা হাতটা লাল হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। সাথে গলা আর গালও লাল হয়ে গেছে। শীঘ্রই ড্রয়িং রুমে এসে হতবাক, মায়ের কোমরে হাত দিয়ে কুঁকড়ে যাচ্ছে বারবার। মোহনা তারই পাশে দাঁড়িয়ে লাফাচ্ছে, বিপ্রতীপ কাকে রেখে কাকে ধরবে সেটা যেন বুঝতেই পারছে না। অতঃপর নিজের বাবাকে বের হয়ে আসতে দেখে পথ খুঁজে পেল, সে গেল মায়াকে সাহায্য করতে, আর তার বাবা মোহনার সামনে গিয়ে দাঁড়ালো। বিপ্রতীপ মায়াকে টেনে উঠালো, ডান হাতের তার বাহু আঁকড়ে ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মায়া, কিভাবে পড়লে, কোথায় লেগেছে বলো। মায়া বিপ্রতীপের টি শার্টটা শক্ত করে ধরে আঁকড়ে ধরলো, ভাব এমন যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ততক্ষণে মোহনার চিৎকার যেন মিয়ে গেল, তার আদরের ছেলেটা তাকে না ধরে কিনা তার বউকে ধরেছে, বিচলিত হয়েছে। কই, এত বছরে এমন দিন তো কখনো আসেনি, দোষী থাকাকালীন যাই হতো নির্দ্বিধায় দোষ তাকে দিয়ে মোহনা শান্তিতে থাকত, কারণ বিপ্রতীপ মা ভক্ত, আর এক মাসের ব্যবধানে সেই ছেলেই কিনা এমনভাবে বদলে গেল। বিপ্রতীপ মায়াকে বসিয়ে রেখে মায়ের কাছে ছুটলো, আল্লাদি স্বরে বলল, কি হয়েছে মা, তোমার চা পড়েছে, জ্বলে যাচ্ছে না, দাঁড়াও আমি বরফ নিয়ে আসছি। মোহনার কোনো রকমে চোখের জল লুকালো, তার যেন বিস্ময় কাটছে না, তার ছেলের এমন বদল সে কিছুতেই মানতে পারছে না। এই ছেলের জন্য সে কত কিছু করেছে এই জীবনে, কত পাপ, অথচ সবটা ভুলে গেছে সেই ছেলে। বিপ্রতীপ মাকে চুপ থাকতে দেখে আবার বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবে তো মা, আচ্ছা তুমি বসো আমি বরফ আনছি। থাক বাবা, জ্বালা কমে গেছে, তুই বরং বউকে নিয়ে ঘরে যা। মোহনার বলা বাক্যে আক্রোশ ছিল না, তীক্ষ্ণতা ছিল না, তবে ছিল একরাশ নিস্তব্ধতা, বিষণ্ণতা, এতদিনের গড়া বিশ্বাসের প্রাচীর ভেঙে যাওয়ার হাহাকার। বিপ্রতীপের বাবাও নিজের স্ত্রীর কথাকে প্রশ্রয় দিয়ে বললেন, বিপ্রতীপ, হ্যাঁ তুই বৌমাকে নিয়ে রুমে যা, আমি আছি তোর মায়ের সাথে। বিপ্রতীপ মাথা নাড়িয়ে মায়াকে ধরে উঠালো। মোহনা ভেবেছিল তার অভিমানের ভাষা হয়তো বিপ্রতীপ বুঝবে, কিন্তু না, বিপ্রতীপ বুঝেনি, সে দিব্যি বউকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। মায়া কোনো রকমে হেঁটে যেতে যেতে পিছে ফিরে আবার মোহনার দিকে তাকালো, মায়ার দৃষ্টি মনে হলো যেন হাসছে, তার দৃষ্টি যেন ক্রু হাসি হেসে বলছে, দেখলেন তো শাশুড়ি, সবাই মোহনা হয় না, মোহনার মায়ার মাঝে বিশাল তফাত, মোহনারা হাত পোড়াতে জানলে মায়ার পুরো শরীর পোড়ানোর ক্ষমতা রাখে, শরীরের সাথে সাথে যে হৃদয়ে পুড়িয়েছি সেটা বোধগম্য হলো তো, এই তো আপনার মূর্ছা যাওয়া শুরু, এবার কেবল দেখুন কি হয়। মোহনা স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল, তার তবে রাজ্য হারানোর সময় হলো, ঘর হারা মানুষগুলোর ঠাই হয়েছে নিধিদের বাড়ি, পাশের গ্রামে নিধিদের বাড়ি বলে সেখানেই সবাই উঠল, যেহেতু তাদের আর থাকার জায়গা নেই সেহেতু সেখানেই উঠতে হয়েছে। নিধির বাবা মা আপ্রাণ চেষ্টা করেছে কুটুমদের আত্মীয়তা সুন্দরভাবে করতে, যতই হোক মেয়ে শ্বশুর বাড়ির সামান্য ভুল ত্রুটিও যেন না হয়। বিকেল হতেই তৃণা, দর্শিনী, প্রতাপ, মৃত্যুঞ্জয় দৃষ্টান্ত, নিধির বাবা প্রতাপ সবাই হাজির হলো পুলিশ স্টেশনে। এটার একটা বিহিত যে করতেই হবে, হরপ্রসাদ এত বড় অন্যায় করে তো পার পাবে না, অবশ্যই এর যথাযথ শাস্তি হবে। প্রকৃতি সবে সন্ধ্যার সাজে সেজেছে, মৃত্যুঞ্জয়ের জিপে করে তারা এগিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনে। সবার মাঝে নিরিবিলি ভাব, কারো মুখে রা নেই, অবশ্য কথা বলার অবস্থাতেও কেউ নেই। প্রতাপ শাহা কেমন পাথর রূপ ধারণ করেছে, নিধির বাবাও চুপচাপ। তার চুপচাপ থাকার কারণ হলো দৃষ্টান্ত, কেন জানি তার এই ছেলেটাকে পছন্দ না, পছন্দ না হওয়ার কারণটা অবশ্য ফেলনা না, যে ছেলের বাবার জন্য
তার বড় মেয়ের শ্বশুরবাড়িটা এমন দাউ দাউ করে জ্বলল, সেই ছেলের আদিক্ষেতা যেন তার সহ্য হচ্ছে না। অবশেষে জিপ এসে থামল থানার কাছে, সবগুলো মানুষই চুপচাপ নেমে গেল। সবার সামনে প্রতিহিংসার আগুন জ্বলছে দারুণভাবে, কিছু একটা না করে তারা বাড়ি ফিরবে না প্রতিজ্ঞা করেছে বোধ হয়। থানার আশেপাশে বিরাট বিরাট বাল্ব জ্বলছে, যা আলোকিত করছে চারপাশটা ভীষণভাবে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে সবাই এগিয়ে যাচ্ছে থানার ভেতরে। হঠাৎ তৃণা অনুভব করলো তার হাতটা যেন কেউ শক্ত করে ধরলো, আরেকটা হাতের মুঠোয় বন্দি হলো তার ছোট্ট হাতটা। তৃণা অবাক হলো, ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো দৃষ্টান্ত। তৃণা স্বস্তির শ্বাস ফেললো, প্রায় ফিসফিসিয়ে পড়ল। আচ্ছা রোলার সাহেব, বাবা আছে সাথে, দেখে ফেললে সর্বনাশ, এমনিতে সবার মন মানসিকতা খারাপ। টিনার কথার পরিপ্রেক্ষিতে হাতের চাপ যেন বাড়লো বই কমলো না। দৃষ্টান্তে দাঁত কিরমির করে রুক্ষ স্বরে উত্তর দিল, তুমি আমাকে তোমার বাপ দেখাচ্ছ, চড়িয়ে সুজা বানিয়ে দেব অসভ্য ডাক্তারিনী। জানো কাল একটুর জন্য আমি মরিনি, কতটা ভয় পেয়েছি জানো? পাকামি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আমরা কি জানতাম এত কিছু হবে? আর তোমাকে তো কল দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। সবসময় নিজের দোষ অন্য এখানে না দিলে পেটে ভাত হজম হয় না তোমার? তৃণার শক্ত কণ্ঠে ভ্রুকুচকে তাকা দৃষ্টান্ত, কোমরের পিছে তার বলিষ্ঠ হাতটা দিয়ে জোরে চিমটি কাটে, হাতের মাঝে থাকা হাতটা মুচড়ে দিয়ে রাগী কণ্ঠে বলে, বেশি মুখে মুখে তর্ক শিখছো না, দাঁড়াও তোমার ব্যবস্থা আমি নিচ্ছি, ঝামেলাটা আগে মিটুক, বেশি কথা বেড়েছে না। চীনা মুখ ভেঙচি দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পাশে ছুটে গেল। দৃষ্টান্ত ধরতে গিয়েও পারল না, তার মন এখন শান্ত, কাল যা গিয়েছে তার উপর দিয়ে একমাত্র সেই জানে। মায়ের পর পৃথিবীতে একমাত্র এই নারীটার প্রতি সে দুর্বল আসক্ত, এই মানুষটাকে ছাড়া সে বোধহয় উন্মাদ হয়ে যাবে। দর্শিনী থানায় পা রাখতে নিবে এমন সময় একজন মানুষকে দেখে সে থমকে যায়, থেমে যায় তার পা। এতগুলো দিন পর তার সামনে তার প্রিয় একজন মানুষ। রাতের হিম শীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছে সকলের শরীর। দর্শিনী অপলক তাকিয়ে আছে থানার সামনে রাস্তায় থম মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এ কি, সে স্বপ্ন দেখছে? বিহঙ্গিনী এখানে এ সময়? অতীতের রাগ অভিমান মানল না দর্শিনীর ছোট্ট হৃদয়। এতদিনের প্রিয় বান্ধবীকে দেখে ভুলে গেল সে তার অতীতের কুৎসিত গল্প, ছুটে গেল বিহঙ্গিনীর সামনে, আবেশে জড়িয়ে ধরল সেই নারী দেহকে। নিশ্চুপ আলিঙ্গন যেন বলে গেল কত অব্যক্ত কথা, কত দীর্ঘশ্বাসের গল্প। দর্শিনী বিহঙ্গিনীর চুলে মোলায়েম কোমলে আদুরে হাত বুলিয়ে বিগলিত বদনে বলে উঠল, কবে এলি বিহু এখানে, আমার কাছে যাসনি কেন? বিহঙ্গিনীও ততক্ষণে দর্শিনীকে ঝাঁপে ধরেছে, কতদিনে তৃষ্ণার্ত আত্মা আজ শান্তি মিলল। অবশেষে এতদিন পর সে তার প্রাণপ্রিয় সইয়ের দেখা পেল, মেয়েটাকে ছাড়া জীবনটা কেমন বিষাক্ত হয়ে গিয়েছিল, আজ শান্তি মিলেছে, ঠান্ডা হয়েছে হৃদয়কোণ, আনন্দ ধারা বাদনহারা হলো, বিষে গেল সইয়ের প্রতিটি শিরা উপশিরায়। বিহঙ্গিনীকে চুপ থাকতে দেখে দর্শিনী আলিঙ্গন ছাড়ল, তার দু হাতের মধ্যেখানে বিহঙ্গিনীর মুখটা আধুরে ভাবে ধরে মিষ্টি কণ্ঠে আবারও শুধালো, কবে এলি পাখি, এত রাতে এখানেই বা কেন? বিহঙ্গিনী এবার মুখ খুলল, সাজিয়ে রাখা বর্ণ গুচ্ছকে দর্শিনী সামনে তুলে ধরে বলল, এসেছি সপ্তাহখানেক হয়, আমাদের কলেজ থেকে ক্যাম্পিং এর জন্য এই গ্রামে এসেছি ছাত্রছাত্রীরা। প্রথমে ভেবেছিলাম তোর সাথে কথা বলবো, দেখা করবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কেন, তোর ভাই না করে দিয়েছে বুঝি? দর্শিনীর ভ্রু কুচকানো প্রশ্নে শুনে বিষণ্ন হাসলো বিহঙ্গিনী, অতঃপর উত্তর দিল, ওই বাসার কেউ জানে না বোধ হয় আমি এখানে এসেছি, আসলে আমি ওই বাড়ি ছেড়ে একেবারের মতন চলে এসেছি। বিহঙ্গিনী কথায় হা হয়ে গেল দর্শিনী, যে মেয়ে কিনা বাবা মা ভাই ছাড়া ঘর থেকে বের হতে লজ্জা পেত, সেই কিনা সপ্তাহ খানেক আগে বাড়ি ছেড়ে চলে এসেছে, মেয়েটার এত পরিবর্তন কি করে ঘটল? তবে কি বিপ্রদীপের নতুন বউটা ভালো না? কিন্তু কথা বলে তো তেমন মনে হয়নি। এসব ভাবনার মাঝে বিহঙ্গিনী দর্শিনী গলা জড়িয়ে ধরল, আহ্লাদি স্বরে বলল, তুই এখানে কি করছিস বৌদি, কোনো সমস্যা? দর্শিনীর প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিহঙ্গিনী ভ্রু কুচকে ফেলল, দর্শিনীর থেকে গুনে গুনে দুপা পিছিয়ে গিয়ে দর্শিনীকে পা হতে মাথা অবধি খেয়াল করলো,
তার মিষ্টি চোখ জোড়াতে এখন বিস্ময়। মেয়েটাকে আজ এমন লাগছে কেন? আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়েছেন। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।